তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছো দুধটা আমার ওভেনে আমি দিয়েছি গরম হতে। দেখো কিছু একটা তো বানাবো, দুধ দেখে বুঝতে পারছো তো, দেখো কি বানাচ্ছি আমি। তো দেখো, আমি চালটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে, শুধু চালটাই দিয়েছি আর কিছুই করিনি। এই দেখো চালটা দেখতে পাচ্ছ, আমি চালটা দিয়ে দিয়েছি। এখন এই দেখো দারচিনি, এলাচ, এখানে দিব তেজপাতা, আর দিব তার সঙ্গে কাজু কিশমিশ। একসঙ্গে দিয়ে এখন শুধু নাড়তে হবে, সেদ্ধ হওয়ার অপেক্ষায়। কিছুটা সেদ্ধ হয়ে গেলেই চিনি দিয়ে দিতে হবে। তো প্রসেসটা আমার দেখে নাও, আমি এভাবে আমি সব রকমভাবেই করি। গোটা চালও করি, চালটাকে অর্ধেকটা ভেঙেও করি। আজকে কিন্তু গোটা চালটা দিয়েই করেছি। তো দেখতে পাচ্ছ আজকে গোটা চালটা দিয়েছি। এই দেখো গোটা চাল দেখতে পাচ্ছ, তো গোটা চালটা দিয়েছি। অন্যদিন আমি অন্যভাবে প্রসেসেও করি, তো এভাবেও করি। আমি সব রকম যে একইভাবে করি প্রত্যেক দিন সেটা করি না। তো দেখো এভাবে আমি সেদ্ধ হতে থাক, পরে আবার তোমাদের সঙ্গে আবার কী কী দিবো সেটা শেয়ার করছি, ঠিক আছে? অন্য প্রসেসেও করি, সেটাও আমার ভিডিওতে শেয়ার করা আছে। অন্য প্রসেসে যেটা করি, ঘি দিয়ে অর্ধেকটা ভেঙে চালটা ভাঙা করি, দিয়ে ঘি দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিই। তো এটা আধ ঘন্টা মাখিয়ে রাখলাম না, এটা গোটা গোটা চালে দিয়ে দিলাম। তো এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমার, এই দেখো সেদ্ধ অনেকটা হয়ে গেছে, বুঝতে পারছো কি না জানি না। এই দেখো এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দিব। আর একটাই হচ্ছে পায়েসের কাজ হচ্ছে, যেটা আমি পায়েস বানাচ্ছি, পায়েসের কাজ হচ্ছে বারবার নেড়ে দেওয়া। না নেড়ে দিলে তলায় লেগে গেলে আর খেতে টেস্ট হবে না, পুড়ে যাবে। তো এটার কাজ প্রথমত নেড়ে দেওয়া, ফার্স্ট কাজ নেড়ে সবসময় নাড়তে হবে। তো এই দেখো এটা চিনি, চিনিটা এবার আমি দিয়ে দিব। যতটা পরিমাণ তোমাদের লাগে তোমরা দিবে, আমি আইডিয়া করে যতটা পরিমাণ আমার লাগবে আমি ততটাই দিব। খুব বেশি মিষ্টি আমি পছন্দ করি না, তো সেই পরিমাণে আমি দিব। তোমাদের যদি খুব ভালো লাগে বেশি মিষ্টি খেতে তাহলে মিষ্টি দিও তোমরা, আমি কম দিব, আমি কম খেতে ভালোবাসি। তো এই দেখো এই পরিমাণ আমি একটা মুখ, মানে এটার মুখটার এক মুখ দিলাম, কৌটোর মুখটার এক মুখ মতো দিয়েছি। আর লাগবে না, আমি এটা জানি এটাতেই হয়ে যাবে। আর চিনি দেওয়ার পরে দেখবে একটু পানি, মানে জলটা বের হয়, অনেকটা জল বেরিয়ে গেল। এবারে সেদ্ধ হতে থাক, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। দেখো এই দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। তো একটু নামানোর আগে কী দিয়ে দিব বলো তো? এই দেখো ঘি, তো ঘি দিলে খেতে আলাদাই টেস্ট লাগে, তোমরা খেয়ে দেখো। গলতে শুরু করেছে, গলে গেছে আর নেই, এখন নামিয়ে নিব। খেতে দারুণ টেস্ট। তো তোমরা কে কে খাবে চলে এসো, আর তোমরা এইভাবে একদিন ট্রাই করো। আর আমার পায়েসটা কেমন হয়েছে? খুব ইজি, সহজ, কিছুই তেমন না খেতে। কিন্তু এভাবে করো, খুব টেস্ট হবে। আর অন্যরকমভাবেও করা যায়, ঘি দিয়ে ভিজিয়ে রেখে তোমাদেরকে তো বলেই দিলাম। তো তোমরা একদিন এইভাবে ট্রাই করো, খেতে অবশ্যই সুন্দর লাগবে। এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো নতুন কেউ থাকলে আমার ভিডিওতে পুরোটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন যদি কেউ দেখে থাকো, আর যারা পুরনো আছো তা তো আমার অলরেডি ফ্রেন্ড আছোই, আমার পাশে থেকো। একটাই কথা বলবো যে পাশে থেকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কথা কাউকে বলবো না কারণ কেউ শেয়ার করে না। তো অফ করে দিলাম ওভেন, আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। তো এখন এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখো একদম বন্ধ, অফ করে দিয়েছি, হয়ে গেছে।